অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, বগুড়া মুজিবুর বিশ্ববিদ্যালয়, রামশঙ্কর ঠাকুর। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা জানো সারা বিশ্বে কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান মাস মাস বন্ধ আছে। এই কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, ঘাটতি হচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। এই জন্য অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাস নেব, অধ্যায় নম্বর 5, পাঠ 47 থেকে 59। আমি আজকে যে ক্লাস নিব যেটি শিখাবো সেটা হলো ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং ইমেল কী কাজে লাগে সে সম্পর্কে একটা ধারণা দেব। ইমেল হচ্ছে একটি ইলেকট্রিক মেল বা ইলেকট্রিক চিঠি। এটি প্রত্যেক ইমেল ব্যবহারকারী এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে পাঠাতে পারে এবং ইলেকট্রিক ভাবে যা পাঠাতে পারে। এই জন্য প্রত্যেক ব্যক্তির একটি ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। এখন ইমেল অ্যাকাউন্ট খুলতে আমাদের কী কী লাগবে সেজন্য আমি ধারণা নিই। এখন ইমেল অ্যাকাউন্ট খুলতে গেলে ইমেল অ্যাকাউন্ট খুলতে যেতে অনেক ফায়দা আছে, সেবা যার সমস্যা যা আছে সেগুলোর মধ্যে একটি হল ইয়াহু অর্থ। ইয়াহু এই সেবাটা তাহলে ইয়াহু আর দ্বিতীয়টা হল হটমেল। এই সেবাদান ইমেল অ্যাকাউন্ট খোলা যায়। আরেকটি হল জিমেল থেকেও ইমেল অ্যাকাউন্ট খোলা যায়। এটা হল জিমেল সার্চের করার পরে গুগল বা গুগল থেকে এটি ইয়া করে। আরেকটি হল অনলাইন সেবাদান সাইট থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি এবং এর মধ্যে একটি ভাবে সব সাইটে একই নিয়মে জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। এখন আমরা জানবো কিভাবে জিমেল কী কী লাগে, জিমেল অ্যাকাউন্ট খুলতে কী কী জিনিস প্রয়োজন হয়। আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কী কী লাগবে? প্রথম হল কম্পিউটার, কম্পিউটার বা আইসিটি যন্ত্র, কম্পিউটার বা আইসিটি যন্ত্র। দ্বিতীয়টা হল ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে। ইন্টারনেট সংযোগ আমাদের ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে বা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে এর দুটি কম্পিউটার বা আইসিটি যন্ত্র বা ইন্টারনেট সংযোগ এই দুটি জিনিস আমাদের প্রয়োজন। এখন যে কোনো একটি ওয়েবসাইটে সার্চ বারে আমরা ক্লিক করব ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে www.gmail.com। www.gmail.com লিখে সার্চ দিলে অটোমেটিকলি একটি পেজ চলে আসবে। এই পেজে লেখা থাকবে জিমেল, জিমেল অ্যাকাউন্টে আপনি জিমেলে ক্লিক করলে সরাসরি তারা আমাদের একটা পেজ দিবে। সেই পেজে থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটা ফর্ম আসবে, সেই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা আমরা কীভাবে পূরণ করবো? পূরণ করার জন্য প্রথমে আসবে থাকবে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় দিলাম
আজকে যে জায়গা দিলাম ডোমিন লাস্ট নেম দেখো থাকবে লাস্ট নেম দিলাম ইসলাম কি হলো আজকে দিলাম বন্ধু লাস্ট নেম দিলাম ইসলাম তাহলে কি হলো ডোমিন ইসলাম এখন কি বলছে আমাদের এখন দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে পরে আসবে ইউজার নেম ইউজার নেম দিতে হবে ইউজার নেম থাকবে এখানে রেট অফ দা জিমেল ডট কম এখন ইউজার নেমে দিলাম জবিরুল ইয়ে ইআই আর ইউ এস এইট ফাইভ রবিনুল এইট ফাইভ হ্যাভ দা জিমেল ডট কম দেওয়ার পরে আমাদের দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে পাসওয়ার্ড যাতে উৎকৃষ্ট এবং শক্তিশালী হয় এর যে কারণে বর্ণ এবং সংখ্যা পাসওয়ার্ডের ক্ষেত্রে দিতে হবে বর্ণ সংখ্যা ক্যাপিটাল লেটার স্মল লেটার নিঃসংক্ষিপ্তরণে দিয়ে পাসওয়ার্ডটি উৎকৃষ্ট হবে এবং সচল হতে লক্ষ্য রাখতে হবে যাতে পাসওয়ার্ডটি মনে থাকে এই জন্য সচেতন হতে হবে এবং কি যে পাসওয়ার্ডটি ব্যবহার করবে সে পাসওয়ার্ডটি যাতে মনে থাকে সেখানে পাসওয়ার্ড আমার নাম রাগার দা কোয়া আদু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা রেগার দা আদি হ্যাস এক্ষেত্রে আমাদের বর্ণ লেটার সংখ্যা এবং কি আইটেম সব ব্যবহার করা হবে তারপরে আমাদের দিতে হবে ফোন নম্বর ফোন নম্বর দিতে গেলে এখানে আমাদের কান্ট্রি প্রথমে সর্বপ্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করে এখানে ক্লিক করার সাথে কান্ট্রি অল দেশের নাম আছে সেক্ষেত্রে তুমি যে দেশের নাগরিক যে দেশ থেকে তুমি ইমেল অ্যাকাউন্টটা খুলবে যে দেশের ফোন ব্যবহার করবে সে দেশটা সিলেক্ট করে দেবে আমি সিলেক্ট করেছিলাম বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে দিলাম ফোন নম্বর 01724658918 তারপরে আমাদের কি করতে হবে ডেট অফ বার্থ এখানে প্রথমে দিতে হবে মাস দিলাম 12 তারপরে দিতে হবে দিন তিন তারপর দিলাম সাল 1983 ডেট অফ বার্থ আমাদের হয়ে গেল এরপরে আমাদের কি হবে রিকভারি ফোন নম্বর যদি তোমার ইমেল আইডি মনে হারায় বা ভুলে যাও এই কারণে ইমেল পুনরুদ্ধার করার জন্য রিকভারি ফোন নম্বর দিতে হবে এর জন্য আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করলাম তারপরে কান্ট্রি সিলেক্ট করার বাংলাদেশ দিলাম বাংলাদেশ দেওয়ার পরে আবার ফোন নম্বর দিলাম 01723689 এখন এই যে রিকভারি ফোন নাম্বারটা দিলাম এই রিকভারি ফোন নাম্বার দিলে কি আছে এর সাথে রিলেশন তোমার সম্পর্কটা কি এখানে থাকবে রিলেশনশিপ তার সম্পর্ক কি দিলাম ভাই তার সাথে সম্পর্ক আমার ভাই এখানে এটা দিয়ে দিলাম এখন কি সম্পূর্ণ ইমেল অ্যাকাউন্টটা আমাদের তৈরি হয়ে গেল
প্রায় শিখেছি। এখন ফার্স্ট শিটে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তৈরি হয়ে গেল তোমার ইমেল। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে তৈরি হয়ে যাবে তোমার একটি ইমেল অ্যাকাউন্ট। এখন তো তোমার একটা নিজের ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল। ইমেলে এখন তোমার বন্ধুকে ইমেল পাঠাবে নাকি? অবশ্যই তুমি তোমার বন্ধুকে ইমেল পাঠাবে। এখন ইমেল পাঠাতে গেলে তোমার কি করতে হবে? এই ইমেলটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তারপরে অ্যাডাপ্ট করতে হবে, ইমেল পাঠাতে হবে। এর সম্পর্কে আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে ইমেল পাঠানো এবং অ্যাডাপ্ট করা এবং খোলা লগ আউট করার সম্পূর্ণ বিষয় এই নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। ধন্যবাদ। শোনায়।